প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক বিষয় হিসাব বিজ্ঞান। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় ৬ জায়গা এর একটি গুরুত্বপূর্ণ টপিক সাধারণ জ্যামিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি জ্যামিতি কি। কারবারি লেনদেন সমূহ সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে জ্যামিতি বা জার্নাল বলে। জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে এসেছে, জার শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন। তো বন্ধুরা, জার্নাল থেকে জার্নাল শব্দ থেকে আমরা যে সব বিষয় সম্পর্কে ধারণা পেয়ে থাকি তা হচ্ছে লেনদেন, তারিখ, হিসাবে ডেবিট ক্রেডিট, ব্যাখ্যা ইত্যাদি। প্রথমে আজকের যেহেতু আমাদের সাধারণ আলোচনা, আমাদের আলোচনার বিষয় সাধারণ জার্নাল, এই সাধারণ জার্নাল হিসাবভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়, এই সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। আমরা জানি হিসাব পাঁচ প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সম্পদ। আমরা এও জানি সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, আয় ক্রেডিট, ব্যয় ডেবিট, মালিকানা সম্পদ ক্রেডিট। তবে বন্ধুরা, আমাদের এটা জানতে হবে কখন সম্পদ ডেবিট হয়। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ ডেবিট হয়, আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে সম্পদ ক্রেডিট হয়। এবং দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, অর্থাৎ সম্পদের ঠিক বিপরীত। আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ঠিক দায়ের মতো। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, অনেকটা সম্পদের মতো। এবং সর্বশেষ আছে মালিকানা সম্পদ। আমরা জানি মূলধন এবং উত্তরণ এই দুটো বিষয় মালিকানা সম্পদের অন্তর্ভুক্ত। মালিকানা সম্পদ যদি হ্রাস পায় তাহলে ডেবিট, মালিকানা সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট। বন্ধুরা, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্যামিতি, তাই আজকে তোমাদের জন্য আমি একটি নমুনা প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছি। জনাব সাজিদ 2019 সালের পয়লা মার্চ তারিখে নগদ ১ লক্ষ টাকা ও ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: মার্চের ৫ তারিখ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা, মার্চের ৭ তারিখ জিহাদের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা, মার্চের ১০ তারিখ নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা, মার্চের ১৫ তারিখ তালিমের নিকট চেকে বিক্রয় ১৫,০০০ টাকা, মার্চ ২০ ১০% বার্তায় ফাহিমের নিকট ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, মার্চের ২৪ তারিখ জিহাদকে পণ্য ফেরত প্রদান ৩,০০০ টাকা, মার্চের ২৮ চেকে আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা, এবং সর্বশেষ মার্চের ৩০ তারিখ নগদ উত্তরণ ৫,০০০ টাকা। করণীয়: উপযুক্ত লেনদেন সহ সাধারণ জ্যামিতি লিপিবদ্ধ করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে সমস্ত ঘটনা লেনদেন শুধুমাত্র সেগুলোকেই আমরা সাধারণ জ্যামিতি হিসাবভুক্ত করব। যদি লেনদেন না হয় তাহলে আমরা সাধারণ জ্যামিতি হিসাবভুক্ত করব না। এবার আসি এই লেনদেন সমূহ কিভাবে আমরা সাধারণ জ্যামিতি হিসাবভুক্ত করব। প্রথমে আছে জনাব সাজিদ 2019 সালের মার্চের ১ তারিখ নগদ ১ লক্ষ টাকা ও ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। বন্ধুরা, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সাধারণ জ্যামিতির ছকে ঘর হচ্ছে মোট ৫টি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান বিষয় ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রথমে সাজিদ নগদ টাকা নিয়ে এসেছে ১ লক্ষ টাকা ও পণ্য নিয়ে এসেছে ৫০,০০০ টাকা। আমরা এও জানি মালিক ব্যবসা শুরু করার সময় যা যা নিয়ে আসে সাধারণত এগুলো ডেবিট হয় এবং এগুলো যোগফল হয় ক্রেডিট। তাহলে নগদের হিসাব ডেবিট ১ লক্ষ টাকা, পণ্য ক্রয় ডেবিট ৫০,০০০ টাকা, মূলধন হিসাব ক্রেডিট ১ লক্ষ ৫০,০০০ মোট যোগফল। এর কারণ হচ্ছে আমরা আগে জেনেছি যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর ব্যয় যদি
ডেবিট হয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। এখানে বন্ধুরা নগদ হচ্ছে একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই নগদ হিসেবে ডেবিট। পণ্যের নামে কোনো লেনদেন হিসাব করতে হবে না, পণ্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব, তাই ক্রয় হিসাব ডেবিট 50,000 এবং এর যোগফল হচ্ছে 1,50,000 যাকে নাম মূলধন। মালিক যদি ব্যবসা শুরু করার সময় কোনো টাকা বা অন্য কোনো বিষয় নিয়ে আসে সেটা হচ্ছে মূলধন। এবার আসি মার্চের 5 তারিখ, নগদে পণ্য ক্রয়ের 20,000 টাকা। বন্ধুরা পণ্য ক্রয় একটা খরচ, আমাদের খরচ বৃদ্ধি পেলে ডেবিট এবং পণ্য ক্রয়ের ফলে আমার নগদ টাকা চলে গিয়েছে তাই নগদ সম্পদ হ্রাস পেয়েছে, তাই পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যাটা একেবারে সিম্পল বা সহজ ভাবে লিখব যেহেতু পণ্য ক্রয় করা হলো। মার্চের 7 তারিখ জিহাদের নিকট হতে পণ্য ক্রয়। বন্ধুরা পণ্য ক্রয় আমরা জানি ডেবিট, কিন্তু বন্ধুরা আমরা এও জানি যদি কোনো লেনদেনে নগদ শব্দ না থাকে তাহলে আমরা ধারে মনে করবো, তাই জিহাদের নিকট থেকে পণ্য ক্রয় এটা একটা ধারে লেনদেন, তাই পণ্য ক্রয় হিসাব ডেবিট। জিহাদের কাছে ক্রয়ের ফলে আমাকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে তাই আমাদের দায় সৃষ্টি হয়েছে, আমাদের এই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার জিহাদ হিসাব ক্রেডিট 10,000 টাকা। ব্যাখ্যা, জিহাদের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করব। মার্চের 10 নগদে পণ্য বিক্রয়ে 30,000 টাকা। আমরা জানি পণ্য বিক্রয় একটা আয়, বিক্রয় হলে আয় হয়, আয় আমরা জানি বৃদ্ধি পেলে ক্রেডিট এবং বিক্রয় করে নগদ টাকা আসে তাই নগদের হিসাব ডেবিট আর পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 15 তারিখ তামিমের নিকট চেকে বিক্রয় 15,000 টাকা। বন্ধুরা চেক শব্দটির সাথে ব্যাংক শব্দটি জড়িত, অর্থাৎ চেক যদি আসে ব্যাংক বৃদ্ধি পায়, ব্যাংক সম্পদ বৃদ্ধি পায়, আর চেক যদি চলে যায় তাহলে ব্যাংক সম্পদ হ্রাস পায়। এখানে তামিমের নিকট বিক্রয়ের ফলে চেক পাওয়া গিয়েছে তাই আমার ব্যাংক সম্পদ বৃদ্ধি পাবে এবং বিক্রয় হচ্ছে তাই আয় বৃদ্ধি পাবে, তাই আমার যাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 20 10% বাটায় ফাইনের নিকট ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। বন্ধুরা আমরা জানি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বার্তা সৃষ্টি হয় তাকে বলে কারবারি বার্তা। কারবারি বার্তা কোথাও লিপিবদ্ধ করা হয় না তাই জাবেদমুক্ত সময় এই কারবারি বার্তা 10% টাকা বাদ যাবে। এখানে একটা নোটের মাধ্যমে আমি কারবারি বার্তা দেখিয়েছি যে পণ্য ক্রয় হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। এই 1,000 টাকা কারবারি বার্তা এটা কোথাও লিপিবদ্ধ হবে না, যেহেতু ফাইনের নিকট ধারে রেখে বলেছি ফাইনের কাছ থেকে টাকা ভবিষ্যতে পাবো, তাই ফাইন হচ্ছে আমার দেনাদার, তাই আমাদের যাতে হবে দেনাদার ফাইন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 10,000 থেকে 1,000 কারবারি বার্তা বাদ দিলে 9,000, সেই 9,000 টাকা। আর আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ব্যাখ্যাটা আমরা যত সহজ করব ততই ভালো, ধারে পণ্য বিক্রয় শেষ। 24 তারিখ মার্চে জিহাদকে পণ্য ফেরত প্রদান। বন্ধুরা আমরা 7 তারিখ দেখেছি জিহাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম, সে আমার পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, দায় বৃদ্ধি পেয়েছে। এখন যদি জিহাদকে আমি পরিশোধ করি তাহলে আমার দায় হ্রাস পাবে, তাই পণ্য পাবে জিহাদ মানে দায় হ্রাস পাবে, আমরা যদি দায় হ্রাস পেলে ডেবিট। তাহলে দেনাদার পাওনাদার জিহাদ হিসাব ডেবিট, পণ্য ফেরত তাই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় কিন্তু পণ্য ফেরত দেওয়া হলো জিহাদকে, পাওনাদার জিহাদ হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট 3,000 টাকা। মার্চের 28 তারিখ চেকে আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। বন্ধুরা আমরা জানি যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে সম্পদ নামে ডেবিট করা হয়, তাই আসবাবপত্র ক্রয় হিসাব তাই আসবাবপত্র হিসাব ডেবিট এবং চেকে ক্রয় করেছি আমার ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে মনে রাখতে হবে আসবাবপত্র একটা সম্পদ, ব্যাংক একটা সম্পদ। আমরা প্রথমেই জেনেছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এখানে একটা সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ চেক ব্যাংক হ্রাস পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সর্বশেষ মার্চের 30 তারিখ নগদ উত্তোলন 5,000 টাকা। আমরা জানি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো টাকা উত্তোলন করে তাকে উত্তোলন বলে, উত্তোলনের ফলে আমরা জানি মালিকানা সুদ হ্রাস পায়, তাই এর জানতে হবে উত্তোলন হিসাব ডেবিট। বন্ধুরা ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পাওয়ার ফলে নগদ সম্পদ হ্রাস পেয়েছে তাই নগদের হিসাব ক্রেডিট 5,000 টাকা। সর্বশেষ আমরা জাদার মোট যোগফল দেখাবো, এখানে আছে 2,82,000 টাকা, 2,82,000 টাকা। তো বন্ধুরা আমার মনে হয় আজকের ভিডিও থেকে তোমরা সাধারণ জাদার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো,
বাসায় আরো প্র্যাকটিস করবে তাহলে ইনশাআল্লাহ এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।